সকল প্রশংসা বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য দরুদ ও সালাম হোক মানবতার মুক্তি বিশ্বনবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম এ ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরচারিত নিয়মে মোতাবেক একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে প্রত্যেক পানির মৃত্যুর সাত আসাদন গ্রহণ করতে হবে মহান স্রষ্টা কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন রুহের আর্থনাত ও সতর্কীকরণ সতর্ক সংকেত হরজত আনাস আজ আল্লাহ আনু হতে বর্ণিত এই দুনিয়ার মাটি প্রতিনিয়ত উচ্চ সুরে দশটি বাক্য ঘোষণা করে এক হে বনিয়াদম আদম আজ আমার পিঠের উপর তুমি আনন্দ ফুর্তি করছ কিন্তু অতি শীঘ্রই আমার ভিতরে তোমাকে আসতেই হবে দুই আমার উপরে বসবাস করে তুমি পাপাচারে লিপ্ত হচ্ছ তুমি আমার ভিতরে এলে কঠিন শাস্তি ভোগ করতে হবে তিন আমার পিঠের উপর বসে তুমি আনন্দ মেতে আস আমার ভিতরে এলে তোমাকে কাঁদতে হবে চার আমার উপরে বসে তুমি অবৈধভাবে অর্জিত বস্তু আহার করছ আমার ভিতরে এলে তোমার হাড্ডি মাংস পোকামাকড় খুবলে খুবলে খাবে পাঁচ আমার পৃষ্ঠে মহা আনন্দ উল্লাস আস আমার ভিতরে এলে তুমি চিন্তা যুক্ত থাকবে ছয় তুমি আজ গৌরব এবং অহামিকার মতো আমার ভিতরে এলে তুমি অপদস্থ হবে তুমি আজ আমার বুকে হয়ে দলবদ্ধ হয়েছ কাল যখন আমার ভিতরে আশ্রয় নিবে তখন নিঃসঙ্গ আট আজ আমার উপর বসে হারাম খাবার খেয়ে দেহটাকে মোটা তাজা করছ আমার ভিতরে এলে কাল তা পচে একাকার হয়ে যাবে নয় আমার উপর আজ আলোর বন্যায় ঘোরাঘুরি করছ আমার ভিতরে প্রবেশ করলে তুমি ঘোর অন্ধকারে পতিত হবে